এই কোণকে আমরা সেন্ট্রয়েড বের করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এখানে এক্স বারের মান বের করতে হবে আর ওয়াই বারের মান এখানে জিরো। এখন শুরু করি। এখান থেকে এখানে দূরত্ব এইচ, এখানে ব্যাসার্ধ আর, এই ছোটো অংশের ব্যাসার্ধ জেড এবং এই ক্ষুদ্রতম অংশের অংশ হলো ডিএক্স, আর এখান থেকে এটার দূরত্ব এক্স। এখন ভি ইকুয়াল টু আমরা ডিভি পাই, ডিভি বলতে এইটুকুর আমরা আয়তন বের করব, মানে এই সবগুলো আয়তনের যোগফল, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের যোগফল মিলে এই পুরোটার আয়তন বের করা যাবে। এখন আমরা দেখি ডিভি, এখানে পাই জেড স্কোয়ার ডিএক্স। কারণ হলো এখানে আমরা জানি যে ভূমিতলের ক্ষেত্রফল, এখানকার এই ছোট অংশের ভূমিতল যে এটার ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি যে পাই আর স্কোয়ার। এখন এটা হলো আমরা সূত্র অনুযায়ী পাই। এখন এখানে ক্ষুদ্রতম আয়তন ডিভি, পাই জেড স্কোয়ার, এখানে ব্যাসার্ধ হলো জেড, তাই পাই জেড স্কোয়ার, আর এইখানে পুরুত্ব এই যে এতটুকু হলো ডিএক্স, তাই আমরা ডিএক্স যেহেতু আয়তন আমরা বের করছি। এখন আমাদেরকে এরকম মানে অবস্থা থাকলে তো আর আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, এখানে মানে এক্স থাকলে আমরা এখানে ইন্টিগ্রেশন এটা করতে পারতাম, তাই এখানে আমাদেরকে পরিবর্তন করতে হবে, এই জেডটাকে এক্সের মাধ্যমে প্রকাশ করতে হবে। এখানে আমরা দেখতে পাই এই চিত্রে আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাই, একটা হলো এরকম একটা ত্রিভুজ যেখানে এক্স জেড ছোটো অংশের জন্য এই ছোটো ত্রিভুজটা, আর বড় অংশের জন্য আমরা পাই এই বড় ত্রিভুজ। এখন আমরা সদৃশ কোণী ত্রিভুজ থেকে আমরা পাই তুলনা করি, এটা উচ্চতা জেড, মানে ব্যাসার্ধ জেড আর এক্স, ভূমি এক্স, আর এখানে ভূমি এইচ দৈর্ঘ্য, এই জেড বাই এক্স ইকুয়াল টু আর বাই এইচ, এটা সদৃশ কোণী থেকে পাই। এখান থেকে আমরা জেডকে এক্সের মাধ্যমে প্রকাশ করতেছি, এটা আসলো। এটা আসার পরে এই অংশটুকুকে আমাদেরকে এই জেডের জায়গায় বসাতে হবে, বসিয়ে আমরা এটা পেলাম। এখন এই যেখানে আমরা বসালাম, এই যে এই জেডের মাধ্যমে, জেডকে এক্সের মাধ্যমে প্রকাশ করে আমরা এখানে মান বসিয়ে এটা পেলাম। পাওয়ার পর এখানে আমরা ভেরিয়েবলগুলোকে আলাদা করে ফেলি, এই যে ভেরিয়েবলগুলোকে আমরা আলাদা করে ফেললাম। এরপর আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমরা সূত্র অনুযায়ী পাই এক্স কিউব বাই থ্রি। আর এখানে আরেকটা জিনিস হলো লিমিট বসানো, লিমিট এখানে হলো জিরো থেকে সর্বোচ্চ ধরতে হবে। এখানে আমরা এক্স অক্ষ বরাবর, যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর কাজ করতেছি, তাই আমাদেরকে এক্স অক্ষ বরাবর লিমিট বসাতে হবে। এখানে এক্স অক্ষ বরাবর সর্বনিম্ন লিমিট জিরো, আর এক্স অক্ষ বরাবর সর্বোচ্চ লিমিট এইচ, এই কারণে আমরা লিমিট জিরো থেকে এইচ আমরা ধরেছি। তা আমরা পেলাম সূত্র অনুযায়ী আমরা এটা এইটুকু অংশ পেয়েছি। তারপর আমাদের আবার ফর্মুলা অনুযায়ী বসাতে হবে, নিয়ম অনুযায়ী এখানে কাটাকাটি করে দেন এটা আসবে। এখন আমরা পরের অংশ যাব, এক্স বার ইন্টু ভি। এখন আমরা আগের মতো আবার লিমিট বসাই, যেহেতু এক্স অক্ষ বরাবর আমরা কাজ করতেছি, আগের মতো জিরো থেকে এইচ পর্যন্ত লিমিট বসালাম, লিমিট বসাই দেন এইচ। এখন এখানে ডিভি এর মান বসাতে হবে, আমরা এই এখান থেকে পাই এই যে ডিভি, এটা পাই এখানে, এটা বসাই দিলাম আমরা এখানে, আর এক্স থাকলো, এই মানটা আমরা ওইখান থেকে নিয়ে বসালাম। বসানোর পরে আমরা ভেরিয়েবলগুলোকে একসাথে এক সাইডে নিয়ে নিই, একসাথে করে নিলাম। করার পরে এখানে আমরা এক্স কিউব পাচ্ছি, এক্স স্কোয়ার ইন্টু এক্স, এক্স কিউব। তারপর আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনে এক্স টু দি পাওয়ার 4/4 এটা আসলো। এরপর আমরা ফর্মুলা অনুযায়ী কাজ করার পরে আমাদের পদ্ধতি অনুযায়ী করলাম। করার পর এখানে আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে এটা আসবে। এরপর আমাদেরকে মান বসাতে হবে, যেটা আমরা আমাদের মূল লক্ষ্য, এক্স বার ইকুয়াল টু আমরা এটা জানি সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড বের করতে হলে এই ফর্মুলায় বসাতে হয়, তাই আমরা এখন মান বসাচ্ছি। আমরা ইন্টিগ্রেশন এক্স ডিভি আমরা পাচ্ছি,
এখানে ইন্টিগ্রেশন x dv ইকুয়াল টু আমরা কিছুক্ষণ আগে বের করলাম 1/4 পাই আর স্কয়ার এইচ স্কয়ার, পরে আমরা এখানে বসাই দিই পাই ওয়ান মান বসালাম, এবং আমরা ডিভি এখানে ভি ভি মানে হলো পুরোটা আয়তন, ক্ষুদ্র অংশের সবগুলোর আয়তন। এখানে আমরা ইন্টিগ্রেশন ডিভি আমরা এখান থেকে পাই ইন্টিগ্রেশন এই যে ডিভি ভলিউম আমরা বের করেছিলাম এই মানটা, এই মানটা এখানে হরে আমরা বসিয়ে দিব, বসালে পরে কাটাকাটি করলে 3/4h, এটাই আমাদের এটার এই কোণকের এক্স বার হলো 3/4h আর ওয়াই বার সেন্ট্রয়েড হলো 0।